সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। হ্যাঁ, যার জন্যে তোমাদের সকলকে আজ রাজসভায় হাজির হতে বলেছি। সবাই আর হাজির হয়েছে কই মহারাজ? গোপাল তো আজও গড় হাজির। গোপাল তার শ্যালকের বিয়ের ভোজ খেতে শ্বশুর বাড়ি গেছে। উমা, গোপালের কি ভাগ্য, নিত্য রোজ খেয়ে বেড়ায় ভোজ। এসব কথা ছেড়ে আসল কথা এবার আসা যাক। সামনেই তো কালী পুজো। হ্যাঁ মহারাজ, হাতে আছে মাত্র 17 দিন। অন্যান্য বারের মতো এবারেও জাঁকজমক করে পুজো হবে তো? অবশ্যই হবে, জাঁকজমক করে পুজোর সাথে নরনারায়ণ সেবাও হবে। পুজোর রাতে কৃষ্ণনগরের সকল প্রজারা ভোগের প্রসাদও পাবে। খরচের ব্যাপারটা ভেবে দেখেছেন তো? নিশ্চয়ই ভেবে দেখেছি, আর গোপালের বুদ্ধিমতো প্রতি মাসে রাজকোষে কিছু কিছু করে টাকা জমিয়েও রেখেছি। ভারী আশ্চর্যের ব্যাপার তো, আপনি রাজকোষে টাকা জমালেন আর মন্ত্রী হয়ে আমি সেটা জানতে পারলাম না। তুমি জানলে তো দুদিনেই ওই টাকা ফুরুত করে দিতে। মন্ত্রী মশাই যা হাতটান। খবরদার সভাকবি, মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। এ বাবা, রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনি এমনি বললাম, দুষ্টু। শোনো, এখন শুধু সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার পালা। রাজপণ্ডিত, তোমার উপর কিন্তু মায়ের পূজোর ভার। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, মায়ের পূজোর কোনো ত্রুটি হবে না। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। তুমি সামলাবে নরনারায়ণ সেবার দিকটা, আর পূজোর রাতের ভোগের প্রসাদ বিতরণের দায়িত্বে থাকবে গোপাল আর বিজ্ঞানী। রাজবৈদ্য, তুমি থাকবে মণ্ডপ সজ্জার দায়িত্বে। আর আমি আমি কি সামলাবো? তুমি সামলাবে নিজেকে। বিদ্রুপ করছেন মহারাজ? আরে দূর, বিদ্রুপ করব কেন? তুমি আর আমি ঘুরে ঘুরে সব কিছু তদারকি করে বেড়াবো। হ্যাঁ, কাল তোমরা সকলে এসে প্রয়োজন মতো টাকা নিয়ে যেও। বাবু, আর একটু দি। দেবে? তা কি আছে তোমার ওই বালতিতে? আগে পাঠা। তা কি রকম পাঠা? গাছ পাঠা নাকি মাঠ পাঠা? আগে মাঠ পাঠা। তাহলে দাও। আহা, করো কি করো কি, বারবার দিতে গেলে তোমার হাত ব্যথা হয়ে যাবে বাপু। তার থেকে পুরো বালতিটাই আমার আসনে বসিয়ে দাও না। হ্যাঁ, পুরো বালতি পাঠা। এখন বয়স হয়েছে তাই, না হলে বলতাম গোটা পাঠাটাই বসিয়ে দিয়ে যাও। এই খবরদার, খবরদার বলছি, এত মাংস তুমি খাবে না। হ্যাঁ, বিরক্ত করো না গিন্নি, বিরক্ত করো না। ভোজন আর নিদ্রার সময় বিরক্ত করা আমি পছন্দ করি না গিন্নি। তাই বলে এই বয়সে তুমি এক বালতি পাঁঠার মাংস খাবে? আহা, বাধা দিস না মা, বাধা দিস না। জামাই আমার চিরকাল খেতে ভালোবাসে, তাই খেতে দে। ব্যাস হয়ে গেল, শাস্ত্রে বলেছে শাশুড়ি মানে মা, তা মাতৃ আজ্ঞা কি অমান্য করা যায় গিন্নি? দাও ভাই, দাও দাও, পুরো বালতিটাই বসিয়ে দিয়ে যাও। খাও জামাইবাবু, খাও খাও, পেট ভরে খাও। তোমার একমাত্র শ্যালকের বিয়ে বলে কথা, খাও খাও। তবে শুধু সামনে কালী পুজো বলে আজকেই চলে যেতে হবে, না হলে আরো কটা দিন থেকে দেখিয়ে দিয়ে যেতাম ভোজ খাওয়া কাকে বলে। আজকেই চলে যেতে হবে, কি আবার কি? আরে ভাই হ্যাঁ, আজকেই চলে যেতে হবে, রাজবাড়ির পুজো বলে কথা। মহারাজ ওর উপর কত দায়িত্ব দিয়েছেন, কালী পুজোতে তোকেও কিন্তু আসতে হবে আমাদের বাড়িতে। আমাদের কৃষ্ণনগরে কত ধুমধাম করে পুজো হয়, নরনারায়ণ সেবা হয়, আসিস কিন্তু। লোকমুখে শুনেছি বটে। নতুন বউকে নিয়ে এবারে কিন্তু তোকেও আসতে হবে। হ্যাঁ, একেবারে ভাই ফোটা সেরে ফিরবি খন। হ্যাঁ ঠিক আছে, সে না হয় দেখা যাবে। ও জামাই বাবু, তুমি এখন খাও তো, খাও খাও। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। খবর পাঠানো সত্ত্বেও বেটার ছেলেদের এখনো দেখা নেই। এসে গেছি মন্ত্রী মশাই। এত দেরি করলি কেন? হ্যাঁ, দিন দিন সব লাট সাহেব বনে যাচ্ছিস না? লাট সাহেব কি খুব বড় কোনো সাহেব? হ্যাঁ, খুব বড় সাহেব। তাহলে নিশ্চয়ই তার খুব দাম। দাম তো বটেই। কি মজা, কাপড় লাট হয়ে গেলে তার দাম কমে যায়, আর সাহেব লাট হয়ে গেলে তার দাম বেড়ে যায়।
মজা, তাই না? আচ্ছা, এসে স্টক কুই করে যাবি নাকি কাজের কথা কিছু শুনবি? হ্যাঁ হ্যাঁ, সে তো শুনবই, কিরে ঘটা শুনবি না? হ্যাঁ হ্যাঁ শুনবই তো, শুনবই তো। এবারে কাজটা কিন্তু খুব কঠিন। আচ্ছা, আজ অব্দি কোন সোজা কাজটা আপনি আমাদের দিয়েছেন শুনি? কিন্তু এই কাজটা আগের সব কাজের থেকে আলাদা, করতে পারলে কিন্তু মোটা বকশিস পাবি। এ তো আপনি বরাবরই বলেন, কিন্তু কাজ হয়ে গেলে আমাদের কপালে জেটে লবু ডঙ্কা। না না, এবারে আর সেসব কিছু হবে না, কাজ করবি হাতে হাতে পয়সা পাবি। ঠিক আছে, বলুন বলুন কি করতে হবে বলুন। বাবা, এটা খুব ঝঞ্ঝাটের কাজ। ঝঞ্ঝাট তো বটে, তবে কষ্ট না করলে কি আর কেষ্ট পায় বল? যা যা, বাজে কথা না বাড়িয়ে আজ রাতের মধ্যে এই কাজটা সেরে ফেল দেখি। এই দুজনকে আজ খাবো। আরে বটকে রক্ত শুষে খাবো। ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। এদের পকেট গুলো হাতরে দেখ, চাবিটা কোথায় রেখেছে? এই তো, এই তো চাবি। চল তাড়াতাড়ি কোষাগারের দরজা খুলে কাজটা সেরে ফেলি। তোমার জন্য, তোমার জন্য আমার বাপের বাড়ি থেকে বেরোতে এত দেরি করে ফেললে যে সারা রাত গরুর গাড়ি ঠেঙিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। ও বাবারে! আচ্ছা, এতে আমার দোষটা দেখলে কোথায়? মানছি মানছি, ভরপেট খেয়ে একটু ওই তন্দ্রা মতো এসে গিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় গাড়ির চাকা যদি খারাপ হয়ে যায় তাহলে আমি আর কি করতে পারি বলো? বাবারে বাবা, বাবারে বাবা। ও সারা রাত জাগার পর এখন কিন্তু বাড়ি গিয়েই ভাত বসাতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রান্না করতে হবে না, ওই মুড়ি আর দই দিয়ে ফলার করবো। এই মন্ত্রী মশাইয়ের বাড়ির পিছনে কারা যেন মাটি কোপাচ্ছে না? না, নেমে একবার দেখতে হচ্ছে। খবরদার গাড়ি থেকে নামবে না বলছি। কে কার মাটি কোপাচ্ছে তাতে তোমার কি? হ্যাঁ, যেমন বসে আছো চুপটি করে বসে থাকো। মহারাজ 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 মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে? রোজকার মতো আজ সকালে কোষাগারের সামনে টহল দিতে গিয়ে দেখি কোষাগারের দরজা খোলা, আর গত রাতের রক্ষীরা কোষাগারের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে কি? চলো তো দেখি। দেখুন দেখুন মহারাজ দেখুন। যাও যাও যাও, শিগগিরই জল এনে এদের চোখে মুখে ছেটাও। সর্বনাশ, সিন্ধুক খালি, ভেতরে কোনো টাকা পয়সাও নেই। সব টাকা তো আমি কালী পুজোর জন্য রেখে দিয়েছিলাম। কে নিয়ে গেল? হায় হায় হায়, এখন আমি কি করব? আমি কোথায়? ওরে হতভাগা, জ্ঞান হারিয়ে কোষাগারের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি। দেখ দেখ দেখ, তোদের সামনে কে দাঁড়িয়ে আছে দেখ। মহারাজ মহারাজ, আপনি এসেছেন? এতদিন রাত জেগে কোষাগার পাহাড় দেবার কাজ করে আসছি মহারাজ, কিন্তু কিন্তু কাল রাতের মতো ঘটনা কোনোদিন ঘটেনি। রাত তখন গভীর, হঠাৎ দেখি সামনে দুটো ভূত। তারা বললো আমাদের খাড় মোটকে রক্ত চুষে খাবে। না, তারপর আর কিছু মনে নেই মহারাজ। এদিকে তো রাজকোষ থেকেও সব টাকা পয়সা উধাও হয়ে গেছে। এখন যে কি করে কালী পুজো হবে কে জানে। যাও যাও যাও, এক্ষুনি সব পারিষদদের খবর দাও, সকলে যেন রাজসভায় এসে আমার সঙ্গে দেখা করে। ও হ্যাঁ, আরেকবার গোপালের বাড়িও ঘুরে যাও, ও যদি শ্বশুর বাড়ি থেকে এসে থাকে তাহলে ওকেও ডেকে এনো। যথা আজ্ঞা মহারাজ।
গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল দাদা, ওঠো ওঠো ওঠো। কে? আমি রাজবাড়ির রক্ষী। কি ব্যাপার? কাল রাতে ভূত এসে রাজকোষ থেকে সব টাকা পয়সা নিয়ে গেছে গো। মহারাজ, মহারাজ তাই ডাকছেন, তাড়াতাড়ি চলো, এক্ষুনি চলো। সে কি ভূতের চুরি? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। তাহলে সকলে শুনলে তো কাল রাতের ঘটনা? বাবা, কি আশ্চর্যের কথা, ভূত এসে ভয় দেখিয়ে সব টাকা নিয়ে পালিয়ে গেল। যা, আচ্ছা এটা কি সম্ভব? কেন সম্ভব নয়, আমরা তো সকলেই জানি কালী পুজোর আগে এই ধরাধামে ভূতের আগমন হয়, হয়তো সেই রকম কোনো ভূত এসেছিল কাল রাতে। তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া যায় যে ভূত এসেছিল, ঠিক আছে, কিন্তু তারা টাকা পয়সা চুরি করতে কেন যাবে? হ্যাঁ, ভূতের তো টাকা পয়সার দরকার হয় না। আচ্ছা, ভূতে মানুষের ঘাড় মোটকে মেরে দেয় কেন? হয়তো পূর্বজন্মের কোনো আক্রোশ থেকে। একেবারে ঠিক কথা, এখানেও হয়তো মহারাজের সঙ্গে কোনো পুরনো আক্রোশ থেকেই ভূতেরা এই কাজ করেছে। বাজে কথা বলবেন না তো, ভূত বলেই যেখানে কিছু নেই সেখানে আবার আক্রোশ। আমিও গোপালের সঙ্গে সম্পূর্ণ একমত, ভূত বলে কিচ্ছু হয় না, এই সমস্তই হলো অজ্ঞতা আর কুসংস্কারের ফল। হ্যাঁ, আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি ভূত আছে। হ্যাঁ, সত্যি আছে। হ্যাঁ, তুমি প্রমাণ করে দিতে পারবে? পারবো মহারাজ, আমি অনেক দিন ভূত নিয়ে চর্চা করেছি, বহুবার আত্মাকে আহ্বান করে মাটিতে নামিয়ে এনেছি। মন্ত্রী মশাই মনে হচ্ছে চুরি থেকে বিষয়টা ইচ্ছে করেই ভূতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তা কোন প্রেতাত্মাকে নামিয়ে এনেছিলেন শুনি। বাবা, তিনি যে সে ব্যক্তি নন, তিনি হলেন আমার নিজের জ্যাঠামশাই। জ্যাঠামশাই? তোমার নিজের জ্যাঠামশাই? হ্যাঁ মহারাজ, তিনি আমার নিজের জ্যাঠামশাই। আমার খুব অল্প বয়সে তিনি মারা গেলেও তার চেহারাটা খুব ভালো করে মনে আছে আমার। তাই নাকি? তা কিরকম দেখতে ছিলেন তিনি? কিরকম বাবা, ওই সকলে যেমন হয়, তবে তবে একটু মোটা সোটা ছিলেন। এই আমার মতো মোটা? না না, তোমার মতো নয়, তোমার মতো নয়। তাহলে কার মতো? ওই অনেকটা কার মতো? হ্যাঁ হ্যাঁ, ওই ভোলা ময়রার মতো। তাহলে একবার আহ্বান করে আপনার জ্যাঠার আত্মাকে মাটিতে নামিয়ে আনুন, তখন তার কাছ থেকে জেনে নেওয়া যাবে কালকে চুরিটা কে করেছে, মানুষের না ভূতে। খুব ভালো প্রস্তাব, মন্ত্রী মশাই এর জ্যাঠামশাই যখন, তখন নিশ্চয়ই ওই ভালো ভূতই হবেন। আর আমি শুনেছি ভালো ভূতেরা এইসব ব্যাপারে ওই জ্যান্ত মানুষকে সাহায্য করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে কালী পুজোর আগেই আহ্বান করো তোমার জ্যাঠামশায়ের আত্মাকে, তাঁর সাহায্যে নিশ্চয়ই ধরা পড়বে চোর। কিন্তু মহারাজ, বিদেহী আত্মার আগমনের জন্য একটা একটা ভৌতিক পরিবেশ আর একটা মাধ্যম দরকার হয়। আমাদের রাজ্যের দক্ষিণ দিকের জঙ্গলের মধ্যে একটা বড় বাড়ি আছে, আমার মনে হয় ওর থেকে ভৌতিক পরিবেশ আর কোথাও পাবে না। আর মাধ্যম? চিন্তা করবে না, আমি না হয় মাধ্যম হব। এই আমরা লুকোলাম, নীরপুটি ধর দেখি আমাদের। দেখলি তো, হ্যাঁ, ওই মন্ত্রী মশাই এবারেও আমাদের কেমন ঝুলিয়ে দিল। তখন তো খুব উঁচু গলা করে বললো, কাজ মিটে গেলেই হাতে হাতে পয়সা পেয়ে যাব, কিন্তু এখন বলছে কালী পুজো না মিটলে কিচ্ছু হবে না, বোঝো শুনি। এই জন্যই না ওই মন্ত্রী মশাইয়ের কাজ করতে একেবারেই ইচ্ছে করে না। ভূত সেজে রাজকোষ থেকে টাকা হাতালাম, রাতের অন্ধকারে মাটি কুপিয়ে সেই টাকা পয়সা মাটিতে পুঁতে রাখলাম। কোদাল চালিয়ে হাত ব্যথা হয়ে গেল, অথচ এই হাতটাই আজ খালি, কিন্তু দূর ভালো লাগে না। ঠিক আছে, কালী পুজোটা মিটতে দে, তখন আমাদের হাত ভর্তি না করে দিলে হাতে হাঁড়ি ভেঙে দেব। এখন চল। কোথায়? এই একটা কাজের জন্য মন্ত্রী মশাই ডেকে পাঠিয়েছেন। আবার ওই মন্ত্রীর খপ্পরে পড়বি? না না, এবার আর খপ্পরে পড়বো না, আগে নগদ নারায়ণ পরে কাজ। ও, ওরা তাহলে ভূত সেজে রাজকোষ থেকে টাকা হাতিয়েছে না? গোপাল দাদুকে ব্যাপারটা জানানো দরকার।
বলিস কি রে গুলটি, তাহলে মন্ত্রীর কথা মতো বটা ঘটাই এই কাণ্ড ঘটিয়েছে। তাই তো ভাবি, ভোর রাতে মন্ত্রীর বাড়ির পেছনে মাটি কোপানো হচ্ছিল কেন? ঠিক আছে, ভূত দিয়েই মন্ত্রীর ভূত ছাড়াতে হবে। তাই করো দাদু। তোদের কিন্তু একটা কাজ করতে হবে, বুঝলি? কি করতে হবে বলো, আমরা ঠিক করতে পারবো। খুব ভালো, তাহলে অন্য দিকগুলো একটু গুছিয়ে নিয়ে তোদের বলবো। এখন তোরা সব বাড়ি যা। কি গো গোপাল, কিছু কিনবে নাকি? না গো, কিছু কিনতে আসিনি, তোমাকে একটা কথা বলতে এসেছি। বলো বলো। না, এখানে প্রকাশ্যে এমন ভাবে বলা যাবে না, একটু আড়ালে বলতে হবে। চলো তাহলে ওই দোকানের ভিতর গিয়ে বসি। কালি ভূতের ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে, এমন ভাবে ব্যাপারটা সাজাবো যাতে সকলের মনে হয় ভূত এসেই টাকা নিয়ে পালিয়ে গেছে। নেপথ্যের আসল ব্যাপারটা কেউ বুঝতেও পারবে না। কি বলছো গোপাল? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না গো, এই রাজ্যের মন্ত্রী হয়ে এতটা নিজ কাজ উনি করলেন কিভাবে? তাই তো বলছি, যেমন করেই হোক কালী পুজোর আগেই ওকে হাতে নাতে ধরে চুরি যাওয়া সব টাকা উদ্ধার করতেই হবে, না হলে যে মায়ের পুজো বন্ধ হয়ে যাবে ভাই। ঠিক আছে ঠিক আছে, এই টাকা উদ্ধারের জন্যে তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। হ্যাঁ, অং হিং ব্রিং কিং কিং ভূতং প্রেতং ব্রহ্মযাত্রী ফট, এসে যাও জ্যাঠামশাই ঝটপট। বাবা, কি মন্তরের ঘটা! ও জ্যাঠামশাই, এসে গেছো, এখন বিজ্ঞানীর দেহে ভর করো। এবার বটা ভাঙা জানলার ওপাশ থেকে নাকি সুরে কথা বললেই ব্যাস কেল্লা ফতে। ও জ্যাঠামশাই, এসেই যখন গেছো তখন কথা বলো, বিজ্ঞানীর মুখ দিয়ে বলো, কে চুরি করেছিল বলো। ভুতুরে পরিবেশ তৈরি করার জন্যে বটা ঘটা আবার ধোঁয়া দিচ্ছে। বাহ বাহ, ব্যাটাদের বুদ্ধি আছে দেখছি। এসো জ্যাঠামশাই, এসো, এই বিজ্ঞানীর দেহে প্রবেশ করো। অত ছাদের বাড়াবাড়িটা একবার দেখেছো? হ্যাঁ, বলেছিলাম জানলার ওপাশ থেকে নাকি সুরে কথা বলতে, তা না একেবারে ঘরের মধ্যে এসে দাঁড়ালো। হ্যাঁ, একই একই জ্যাঠামশাই, কোনো শরীরকে মাধ্যম না করে একেবারে সরাসরি চলে এলে যে। চলে এলাম রে, চলে এলাম, সামনে কালী পুজো, ভূত প্রেতরা এখন তুই সরাসরি লোকালয়ে চলে আসে, তাই আমার আর কোনো মাধ্যমের প্রয়োজন নেই। এ তো বড্ড বাড়াবাড়ি করছে, শেষে আবার ফেঁসে না যায়। তা এসেই যখন গেছো তখন বলো, রাজকোষ থেকে কে টাকা চুরি করেছে? ভূতেই টাকা চুরি করেছে তো? হ্যাঁ, ভূতেই টাকা চুরি করেছে, তবে তারা ওই আসল ভূত নয়। চুরি করেছে ওই ভূত সেজে আসা দুটো বদমাশ। মানে? হ্যাঁ রে হ্যাঁ, তারা তোরই লোকরে শয়তান, বটা আর ঘন্টা। এই এই, এসব এসব কি বলছিস বটা? হ্যাঁ, তোকে কি আমি এইসব কথা বলতে বলেছিলাম? এবার চিনতে পারছেন এসব হচ্ছে কি? মন্ত্রী মশাই, আমাদের পাতা জালে আপনি যে ধরা পড়ে গেছেন। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার কোনো দোষ নেই,
যত নষ্টের গোড়াই মন্ত্রী, ওর কথাতেই ভূত সেজে আমরা কোষাগার থেকে ওই টাকা চুরি করেছিলাম। আমাদের কোনো দোষ নেই। এবার ভালো ছেলের মতন বলে ফেলুন তো, টাকাগুলো কোথায় রেখেছেন? এবার এবার পাগল সেজে যায়, না হলে যার নিস্তার নেই। জানি না, জানি না, আমি জানি না, টাকা ফাঁকা আমি কিছু জানি না, কিছু না, কিছু না। জানেন না তো, কিন্তু আমি জানি। আপনার বাড়ির পেছন দিকে মাটির তলায় পুঁতে রাখা আছে মহারাজ। আমার মনে হয় মাটি খুঁড়লেই সব টাকা পাওয়া যায়, আর সেই টাকা দিয়ে খুব জাঁক করে মা কালীর পুজো হবে। গোপাল, তোমার জন্যই এবারে ধুমধাম করে মায়ের পুজো হবে, সকলে পেট পুরে মায়ের প্রসাদ খাবে। আমাদের কিন্তু পেট পুরে মন্ডা খেতে হবে মহারাজ। আরে তোরা আবার কোথা থেকে এলি? বারে গোপাল দাদুর কথা মতো ভুতুরে পরিবেশ তৈরি করার জন্য আমরাই তো জানলার ওপাশ থেকে ধোঁয়া দিচ্ছিলাম। আমিও যা করেছি সব ওই গোপালের কথায়। হ্যাঁ, গোপালই আমাকে ওই আড়াল থেকে বটা ঘটার উপর নজর রাখতে বলেছিল। সত্যি গোপাল, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। চলো চলো তো সকলে এবার ফেরা যাক। আমাদের কি হবে মহারাজ? তোরা দুই হতভাগা আর মন্ত্রী থাকবি কারাগারে। সেনাপতি, এদের কারাগারে নিয়ে চল। দেখেছ, কুকুরের ঘাটে যাওয়ার সময় ডেকে দিয়ে গেলাম। ওদিকে আমার রাজ্যের কাজ হয়ে গেল, আর এদিকে বুড়োর ঘুম থেকে ওঠার নাম নেই। হ্যাঁ, এই এই ওঠো, ওঠো বলছি, ওঠো। সত্যি ঘুমটা যেই একটু জমাট বেড়েছিল, অমনি খেপা ষাঁড়ের মতো ঠেলা মেরে আর দাঁড় কাকের মতো চেঁচিয়ে দিল আমার ঘুমের বারোটা বাজিয়ে। আই 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 আই, কি বলে কি তুমি? আমি খেপা ষাঁড়, আমি দাঁড় কাক। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমায়, দেখাচ্ছি। এই রে, সকালবেলাতেই দেবীর অনুচণ্ডী খেতে গেছে। ওরে বাপে বাপ। বুকের ভূতের বুকের মধ্যে কি ধরফর করছে রে বাবা বাবা, নিঃশ্বাস যে বন্ধ হয়ে আসছে। প্রাণটা এক্ষুনি বুঝে বেরিয়ে গেল। কি হলো তোমার? আমার দম যে বন্ধ হয়ে আসছে। শেষ সময় মুখে একটু জল দেবে। এমন কথা বলো না গো, আমি থাকতে কিচ্ছুটি হবে না তোমার, কিচ্ছু হবে না। তাহলে তাহলে একটু জল। এই আমি এক্ষুনি ঘর থেকে জল নিয়ে আসছি গো, এক্ষুনি। কেমন এক কথাতে কাত হয়ে গেল। যাই, আমি এখন এই বুটিটা নিয়ে সামনের গাছের আড়ালে লুকিয়ে পড়ি। আরে মানুষটা কোথায় গেল? এই তো এখানে শুয়ে কাতরাচ্ছিল। গিন্নিটু কি উনি? হ্যাঁ আমি, জলজান তো আমি। তাহলে তোমার শ্বাসকষ্ট? সেটা সত্যি নয়, তোমার বটির কোপ থেকে বাঁচার জন্য সবটাই ছিল অভিনয়। বুড়ো, তোমার পেটে পেটে এত কাছে। ঠিক আছে, একবার বাড়ি এসো, দেখো দেখো তখন তোমার কি করি। আহা, রাগ করছো কেন গিন্নি? তুমি আমায় কাটবে বলে বটি নিয়ে তাড়া করেছিলে, আর তোমার হাত থেকে বাঁচার জন্য আমি এই অভিনয়টা করেছিলাম। ব্যাস, শুদ্ধবোধ হয়ে গেল। চলো এখন বাড়ি যাই। গিন্নি গিন্নি, রাগলে না, এখনো তোমায় খুব সুন্দর লাগে গো। মরণ। বাজার থেকে বেশ বড় দেখে একটা গোটা রুই মাছ কিনে এনে গিন্নিকে ঠান্ডা করতে হবে, না হলে যে কপালে দুঃখ আছে। বাপরে বাপ, যা খেপে গেছে।
বাহ, বেশ সুন্দর রুই তো। এগো ভাই, ওই বড় রুই মাছটা কততে দেবে? মাছটা আমি নিচ্ছি। এই রে চিল। কই কই, কোথায় কই আকাশে চিল কোথায়? চিল তো এখানে, কেমন টুক করে মাছটা তুলে নিল। গোপাল গোপাল, এটা কিন্তু ভালো হলো না, মাছটা আমি নেব বলেছিলাম। কিন্তু আমি যে তারও আগে দর করেছিলাম, তাই মাছের ওপর আমারই অধিকার। ভাই এখন আমি চলি, হ্যাঁ, দামটা না হয় কালকে এসেই দিয়ে যাব। কাজটা কিন্তু ভালো করলে না গোপাল, এর সুদ কিন্তু আমি তুলে নেব। সকলেই তো এসে গেছো দেখছি, এবার তাহলে সভা শুরু করা যাক। তার আগে আমার একটা নালিশ আছে মহারাজ। নালিশ? হ্যাঁ মহারাজ, নালিশ। কিন্তু কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে আবার? আপনার অতি প্রিয় আর আমার চিরশত্রু গোপালের বিরুদ্ধে। কেন কেন, কি করেছে আবার গোপাল? কি বলবো মহারাজ, আজ আমি আর গোপাল দুজনেই একই মাছওয়ালার কাছে মাছ কিনতে গিয়েছিলাম। আমি যেই রুই মাছটার দিকে হাত বাড়িয়েছি, অমনি গোপাল চেঁচিয়ে উঠে বলল, চিল। চিল? হ্যাঁ চিল। আর আমি যেই চিল দেখতে আকাশের দিকে তাকিয়েছি, অমনি গোপাল চিলের মতো ছো মেরে ওই রুই মাছটা নিয়ে চলে গেল। আপনি হাসছেন মহারাজ? তো হাসবো না, তোমার মতো একটা ধেড়ে লোককে চিলের ভড়কি দিয়ে গোপাল মাছ নিয়ে চলে গেল। সত্যি গোপালের বুদ্ধির জবাব নেই। এটাকে বুদ্ধি বলে না মহারাজ, এটাকে বলে দুষ্ট বুদ্ধি, মানে দুর্বুদ্ধি। কি গোপাল, মন্ত্রী কি বলছে? আসলে মুখের মাছটা চলে গেছে তো, তাই রাগে অন্ধ হয়ে মন্ত্রী মশাই এসব বলছেন। উনি হয়তো ভুলে গেছেন যে আমার পুরো মাথা জুড়েই বুদ্ধি, দরকার হলে এই মাথা থেকে সুবুদ্ধি বের করি, আবার প্রয়োজন মতো কখনো কখনো মন্ত্রী মশাইয়ের কথা মতো দুর্বুদ্ধি। বেড়ে বলেছো গোপাল, দরকারে সুবুদ্ধি আবার প্রয়োজনে দুর্বুদ্ধি। গোপালের কথায় তাল না দিয়ে একটা সুবুদ্ধির পরীক্ষা নিন দেখি। ঠিক আছে ঠিক আছে, তাই হবে, সুবুদ্ধির একটা পরীক্ষা নেব আমি। তবে শুধু গোপাল নয়, পরীক্ষা দিতে হবে তোমাদের সবাই। যে পরীক্ষায় সফল হবে তাকেই আমি বুদ্ধিমান বলে ধরে নেব। কি গোপাল, রাজি তো? আমি রাজি মহারাজ। কি মন্ত্রী, চুপ করে আছো কেন? মানে যদি সত্যিকারের বুদ্ধির পরীক্ষা হয়, তাহলে দেখবেন গোপালকে হারিয়ে একেবারে ভূত করে দেব। ঠিক আছে, কালই তাহলে তোমাদের বুদ্ধির পরীক্ষা হবে। এই শোনো, কাল যেন তেন প্রকারেন গোপালকে বুদ্ধির পরীক্ষায় হারাতেই হবে। উমা, গোপালকে হারানো যে বড্ড শক্ত কাজ। ওরে বাবা, এ তো মাথায় ভেঙে পড়লো বাজ। দেখুন মন্ত্রী মশাই, গায়ে আমার যত জোরই থাকুক না কেন, ওই বুদ্ধি শুদ্ধি যে বড্ড কম। আমি চিকিৎসক মানুষ, জ্ঞান থাকলেও বুদ্ধি নেই। আহা, কি কথাই শোনালেন সব, বুদ্ধি নেই বুদ্ধি নেই। ঠিক আছে, বুদ্ধির পরীক্ষায় আমি গোপালকে বুঝে নেব, মহারাজের কাছে প্রমাণ করে ছাড়ব যে গোপালের থেকে আমিও কিছু কম যাই না। আমি আপনার সাথে আছি মন্ত্রী মশাই, যেমন করেই হোক কাল গোপালকে একেবারে লেজেনং গোবরং করে ছেড়ে দিতে হবে। বেটা বেটা তেগোটার খুব বুদ্ধির অহংকার। কি মহারাজ, কি শুনছি, কাল নাকি আপনি গোপালের বুদ্ধির পরীক্ষা নেবেন? শুধু গোপালের নয় রানী, পরীক্ষা নেব সকলের, দেখি কার বুদ্ধি সব থেকে বেশি। দেখবেন বুদ্ধির পরীক্ষায় গোপালই জিতবে। শুধু গোপাল গোপাল করো না তো রানী, কাল আমি এমন এক ধাঁধা দেব তাতে গোপালও না বেকায়দায় পড়ে যায়। তাহলে তো কাল আমাকেও সেখানে উপস্থিত থাকতে হচ্ছে। ঠিক আছে, কাল চলে এসো রাজসভায়। তাহলে শুরু করা যাক বুদ্ধির পরীক্ষা। কি করে শুরু করবেন মহারাজ, আমাদের বুদ্ধির চূড়ামণি গোপাল জি এখনো গড় হাজির। আমি এসে গেছি মহারাজ। বাহ বাহ বাহ,
এই এই তো গোপাল এসে গেছে। বাবা, আমি ঠিক জানতাম যে গোপাল গা ঢাকা দেবার পাত্র নয়। আমার উপর আস্থার জন্য অজস্র ধন্যবাদ মহারাজ। তাহলে শুরু হোক বুদ্ধির খেলা। আজ তোমাদের প্রমাণ করতে হবে যে বন্ধ সমান সমান খোলা। কি আমার প্রশ্নটা সকলে বুঝতে পেরেছো তো? ঠিক বুঝতে পারলাম না মহারাজ। আচ্ছা আবার বলছি, প্রমাণ করতে হবে যে বন্ধ সমান সমান খোলা। এ আবার কেমন প্রশ্ন মহারাজ? হ্যাঁ, বন্ধ আর খোলা কি এক? হ্যাঁ, বন্ধ মানে বন্ধ আর খোলা মানে খোলা। তাহলে বন্ধ সমান সমান খোলা হবে কি করে? সেটাই তো প্রশ্নের মজা। যার ঘটে বুদ্ধি আছে সেই ঠিক প্রমাণ করে দিতে পারবে যে বন্ধ সমান সমান খোলা। কি মন্ত্রী, তুমি পারবে তো? হ্যাঁ, মানে চেষ্টা করব মহারাজ। বেশ, তাহলে করো। কি গোপাল, তুমি কিছু বলো। আগে সকলে বলে নি, আমি না হয় সব থেকে শেষে বলবো। তাহলে চটপট বলে ফেলো, কারা কারা পার। আমি পারবো না মহারাজ। ও, আমার দ্বারা হবে না, এ খুব শক্ত প্রশ্ন। না মহারাজ, আমি নাহি পারিব, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিব। বুঝতে পেরেছি, তোমাদের কারো দ্বারা হবে না। কি মন্ত্রী, মানে আমি তো মনে মনে চেষ্টা করে যাচ্ছি মহারাজ। তোমার দৌড় আমি বুঝে গেছি। গোপাল, তুমি না হয় এই প্রশ্নের সমাধান করো। সমাধান তো করা যেতেই পারে মহারাজ, কিন্তু এই রাজসভায় দাঁড়িয়ে তো এই প্রশ্নের সমাধান করা যাবে না। ব্যাস হয়ে গেল গোপালের বাহানা। আরে বাবা, যে পারবে সে তো এখানে দাঁড়িয়েই সমাধান করতে পারবে। না মন্ত্রী মশাই, এ প্রশ্নের উত্তর হাতে কলমে করে দেখাতে হবে, আর তার জন্যে আমার চাই একটা বড় দরজা, একটা কৃষ্ণ ফলক ও খড়িমাটি। ওরে বাবা, এত সব! হ্যাঁ মহারাজ, এত সব। তাহলে চলো, আমার ঘরের সামনে বড় দরজা, ওখানেই পেয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে কৃষ্ণ ফলক আর খড়িমাটি কোথায় পাওয়া যাবে? কোনো চিন্তা নেই মহারাজ, দুজন রক্ষী পাঠিয়ে দিন, তারা পাঠশালা থেকে কৃষ্ণ ফলক আর খড়িমাটি নিয়ে আসবে। রক্ষী! আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি পাঠশালা থেকে কৃষ্ণ ফলক আর খড়িমাটি নিয়ে এসো। ঠিক আছে মহারাজ। কি গোপাল, এই দরজা চলবে তো? চলবে না মানে একেবারে উড়ে উড়ে চলবে। বাহ, নিয়ে এসেছো, ঠিক আছে। এই দেওয়ালের গায়ে ঠেস দিয়ে দাঁড় করাও, আর খড়িমাটিটা আমার হাতে দাও। কি গো রাজ পণ্ডিত, গোপাল কি করতে চাইছে কিছু কি বুঝতে পারলে? না মন্ত্রী মশাই, কিচ্ছু বুঝতে পারছি না। এবার এদিকে দেখুন সকলে, দরজার দুটো পাল্লাই বন্ধ থাকলে আমরা বন্ধ দরজা বলি, আর দুটো পাল্লা খোলা থাকলে কি বলি? খোলা দরজা। এক্ষেত্রে একটা খোলা আর একটা বন্ধ, তার মানে খোলা সমান সমান বন্ধ। মহারাজ, গোপাল কথা জাল বুনে আপনাকে বোকা বানাতে চাইছে। হ্যাঁ মহারাজ, অঙ্ক দিয়ে গোপাল আমাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে দিক। সে তো দেবই পণ্ডিত মশাই, আর তার জন্যই তো কৃষ্ণ ফলক আর খড়িমাটি আনিয়েছি। দেখুন দরজার এখন যে অবস্থান, আমি সেটাই অঙ্ক আর কথায় কৃষ্ণ ফলকে লিখলাম। কি কারো বুঝতে কোনো অসুবিধে আছে? না না, এতে আর বুঝতে অসুবিধে কোথায়? দরজার ডান পাল্লা খোলা আর বাম পাল্লা বন্ধ, সেটাই তো তুমি অঙ্ক আর কথায় লিখে দিয়েছো। এবার অঙ্কের নিয়মে বাম পক্ষ থেকে একের দুই আর ডান পক্ষ থেকে একের দুই বাদ দিয়ে দেব। কি পণ্ডিত মশাই, বাদ দেওয়া যায় তো? হ্যাঁ, সে তো অবশ্যই যায়। তাহলে এবার কি দাঁড়ালো? খোলা সমান সমান বন্ধ। বাহ বাহ বাহ, অঙ্কে কি মাথা! এই যে খুব সাবধান রাজ পণ্ডিত, গোপাল পণ্ডিতি করতে শুরু করলে তো তোমার অন্ন খেয়ে নেবে দেখছি। সত্যি গোপালের বুদ্ধির কোনো তুলনা নেই, সত্যি। সবই আপনার আশীর্বাদ রানীমা। মন্ত্রী মশাই দেখলেন তো, দরকার হলে এই মাথা থেকে সুবুদ্ধি বের করি, আবার প্রয়োজন মতো কখনো সকনো আপনার মতো দুর্বুদ্ধি। আচ্ছা গোপাল, তোমার এই যে বুদ্ধি, এটা কি জন্মগত নাকি এর জন্য চর্চা করেছো? বদের ধাড়ি মন্ত্রীকে পেঁচে ফেলবার জন্য এটা একটা মক্ষম সুযোগ। না না, ধ্যান করতে যাব কেন, ধ্যান করতে যাব কেন,
তবে রোজ গোটা 25 করে কাঁচা লঙ্কা চিবিয়ে খাই। কাঁচা লঙ্কা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে বুঝি? আমি তো তার জলজান্ত প্রমাণ মন্ত্রী মশাই। তাহলে মন্ত্রী কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়ে দেখবে নাকি? তাতে যদি তোমার বুদ্ধি একটু হলেও বাড়ে। আমি অনেক কাঁচা লঙ্কা খাই মহারাজ। ঘোড়ার ডিম খান, খেলে আর বুদ্ধির খেলায় বারবার আমার কাছে হেরে যেতেন না। তাহলে হয়ে যাক কাঁচা লঙ্কা খাবার প্রতিযোগিতা। তবে যে সে কাঁচা লঙ্কা খেলে হবে না, খেতে হবে আমার শ্বশুর বাড়ির গাছের লঙ্কা। কি বলবো, যা ঝাল না। ঠিক আছে ঠিক আছে, আমাকে ঝালের ভয় দেখিও না। আনো আনো তোমার শ্বশুর বাড়ির কাঁচা লঙ্কা। আজ এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে বলছি, তুমি যটা খাবে আমি তার থেকে একটা হলে বেশি খাবো। যাক, মন্ত্রী তাহলে আমার কলে মাথা গলিয়েছে। তাহলে কালই হয়ে যাক। কাল তো হবে না মহারাজ, আসলে শ্বশুর বাড়ি থেকে আনতে তো দুদিন মতো লেগে যাবে। তাহলে দুদিন বাদেই হোক। ওই দুদিন কিন্তু আমি রাজসভায় আসতে পারবো না মহারাজ। ঠিক আছে, এই দুদিন তোমার ছুটি। বারে বা, দুদিন বেশ ফোকটে ছুটি মঞ্জুর হয়ে গেল। আমি তাহলে কালই কাঁচা লঙ্কা আনতে চলে যাব। আর তিন দিনের দিন প্রতিযোগিতা। একটা কথা মহারাজ, প্রতিযোগিতায় জিতলে কিছু পুরস্কার টুরস্কার মিলবে তো? অবশ্যই মিলবে, গুনে গুনে 10টা মোহর। বাবা, 10 মোহর? ও আশায় ছাই ঢেলে দাও গোপাল, কারণ পুরস্কারটা আমি পাচ্ছি। দেখা যাক। গিনি, বাজারের থলিটা ধরো। শোনো, ওর মধ্যে 52টা কাঁচা লঙ্কা আছে, একটা তুমি চিবিয়ে খাবে আর বাকি 51টা যত্ন করে বাটির মধ্যে তুলে রাখবে। মরণ দশা বলি আমি বা একটা খাবো কেন, আর 51টাই বা যত্ন করে বাটির মধ্যে তুলে রাখতে যাব কেন? যা বলছি করো, করলে কানের দুল আর নাকের নাকছাবি গড়িয়ে দেবো। সোনার নাকছাবি আর দুল আমি এক্ষুনি করছি, এক্ষুনি। কালই তো কাঁচা লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা। হ্যাঁ। আচ্ছা, গোপাল কি সত্যি সত্যি রোজ 25টা করে কাঁচা লঙ্কা চিবিয়ে খায়? হয়তো খায়। কিন্তু কোন মানুষ কি 25টা করে কাঁচা লঙ্কা চিবিয়ে খেতে পারে? গোপাল যে কি পারে আর কি পারে না, সেই হিসেব আমি এখনো করে উঠতে পারিনি রানী। যাক যাক, অনেক রাত হলো, এবার শুয়ে পড়ো। রাতের বেলা লঙ্কা নিয়ে সব কি করছো বলো তো? কারুশিল্পী করছি গিন্নি, কারুশিল্পী। কারুশিল্পী মানে? তুমি যেমন পটলের দোলমা বানাও, আমিও তেমনি কাঁচা লঙ্কার দোলমা বানাচ্ছি। ঠিক বুঝলাম না। আচ্ছা, পটলের দোলমা বানাতে তুমি ঠিক কি কি করো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। প্রথমে পটলের মোটার দিকটা কেটে স্বর্ণা দিয়ে ভেতরের বীজ বের করে নিয়ে তার মধ্যে মাছ কিংবা ছোলার ডালের পুর ভরে দাও, তাই তো? হ্যাঁ, তাই তো করি। আমিও ঠিক তাই করছি। লঙ্কার ভেতর থেকে বীজ বের করে ঝোলা গুড়ের পুর ভরে দিচ্ছি। আর তুমি যেমন ময়দার আঠা দিয়ে পটলের কাটা মুখটা জুড়ে দাও, আমিও তেমনি চিটে গুড় দিয়ে লঙ্কার সাথে বোঁটা জুড়ে দিচ্ছি। যাও, বিরক্ত করো না তো, এখন আমায় 25টা লঙ্কার দোলমা বানাতে হবে। যাও যাও যাও। তাই মিষ্টি পটলে দোলমা দিয়ে কি হবে শুনি, খাবে? কেন, আমি খাবো। আর 10টা মোহর জিতে এনে তোমার কানের দুল আর নাকছাবি গড়িয়ে দেব। আচ্ছা, 51টা লঙ্কার মধ্যে থেকে 25টা লঙ্কার দোরমা বানাচ্ছ নাকি? বাকিগুলো কি করবে? ওখানেই তো আসল মজা। যাও যাও যাও, আর কথা না বাড়িয়ে আমার কাজ করতে দাও। আজই গোপাল আর মন্ত্রীর মধ্যে ঝাল লঙ্কা খাওয়ার প্রতিযোগিতার কথা সকলের মনে আছে তো? মনে আর থাকবে না মহারাজ, প্রতিযোগিতা দেখার জন্য আমরা সকলেই হয়ে আছি হন্যে। কিন্তু গোপাল তো এখনো কাঁচা লঙ্কা নিয়ে এসেই পৌঁছলো না। আর গোপাল দেখো গে যাও, ও হয়তো এতক্ষণে পগার পার হয়ে গেছে। মানে? মানে অতি সোজা,
গোপাল হয়তো কেটে পড়েছে। আরে বাবা, 25টা কাঁচা লঙ্কা খাওয়া অত সোজা নাকি? হ্যাঁ, তার ওপর শুনেছি গোপাল নাকি একেবারে ঝাল খেতে পারে না। আরে বাবা, সকলেই কি আর আমি নাকি? হ্যাঁ, কিন্তু গোপাল না এলে প্রতিযোগিতা তো ভুন্ডুল হয়ে যাবে। সেটা তো আমিও চাই। ফাঁকা মাঠে জিতে গিয়ে 10-10টা মোহর কেঁকে গুঁজে বাড়ি চলে যাব। প্রণাম মহারাজ। এই তো গোপাল এসে গেছে, তাহলে শুরু হোক প্রতিযোগিতা। এই নিন মন্ত্রী মশাই আপনার লঙ্কা। আর এটা আমার, নিন শুরু করুন। ওরে বাবা, গোপাল তো কজমজ করে চিবিয়ে খাচ্ছে। গোপাল তো এবার দুটো লঙ্কা একসাথে চিবিয়ে খেলো। কি মন্ত্রী মশাই, শুধু দেখলেই হবে, খেতে হবে না? আরে খান খান। হ্যাঁ মন্ত্রী, খাও খাও, খেয়ে একেবারে দেখিয়ে দাও তো। হ্যাঁ 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 হ্যাঁ, খাবোই তো খাবোই তো। গোপালের থেকে একটা হলেও বেশি খেয়ে আমি আমার কথা রাখবো। ওরে বাবা রে, ওরে ওরে, মরে যাবো রে। জ্বলে গেল মুখ, পেট সব জ্বলে গেল। মন্ত্রী তো মাটিতে শুয়ে পড়লো। এই রাজবৈদ্য, একবার দেখো তো। না মহারাজ, নারী ওই সামান্য চঞ্চল হলেও ভয়ের কিছু নেই। আসলে ওই ঝালের চোটে তারও সে উনি ওই রকম করছেন। হিমন্ত মশাই, লঙ্কা খাবেন না? খান। আমি আর ওর মধ্যে নেই। ওরে বাবা, ও ও, তাহলে প্রতিযোগিতায় আপনি হেরে গেলেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, হেরেছি হেরেছি। তাহলে ওই 10টা মোহর? ও ও, সব তোমার, ও ও, সব তোমার তোমার। তাহলে দিন মহারাজ 10টা মোহর। এই মোহর ভাঙিয়ে গিন্নিকে কানের দুল আর নাকছাবি গড়িয়ে দেব মহারাজ। এই নাও, এই নাও 10টা মোহর। আচ্ছা গোপাল, আমি যতদূর জানি তাতে তুমি তো ঝাল খেতে পারো না। পারি না তো রানীমা। তাহলে টপাটপ করে এতগুলো ঝাল লঙ্কা খেলে কি করে? আগে ঝাল লঙ্কার পরিবর্তে আমি তো মিষ্টি লঙ্কা খেয়েছি রানীমা। মানে লঙ্কা আবার মিষ্টি হয় নাকি? মানে অতি সোজা মহারাজ, কাল সারা রাত জেগে আমি আমার ভাগের সব লঙ্কার পেট থেকে ঝাল বীজ বের করে তার ভেতর ঝোলা গুড় ভরে দিয়ে মিষ্টি করে নিয়েছি। আর সেই মিষ্টি লঙ্কাই তো এতক্ষণ মহানন্দে চিবিয়ে খেলাম। আর আসল ঝাল লঙ্কা খেয়ে মন্ত্রী মশাই কাত হয়ে গেলেন। গোপাল, তোমার পিটে পিটে এত। জোর জোর জোর, তোমাকে তোমাকে হওয়া খারাপ না। আমি বাবা পালাই, মেরেই ফেলবো তোমায়, মেরেই ফেলবো। গোপাল গোপাল, দাঁড়াও বলছি, গোপাল ভালো হবে না কিন্তু। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.